আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ফেসবুক এবং মেসেঞ্জার চলতেছে না, যার কারণে আপনারা অনেকেই ভিপিএন ব্যবহার করে ফেসবুক এবং মেসেঞ্জার চালাচ্ছেন। কিন্তু এই ফেসবুক এবং মেসেঞ্জার চালানোর ফলে অনেকেই ভুল কাজ করেন ভিপিএন কানেক্ট করে, যার ফলে কিন্তু আপনার ফেসবুক আইডি লক হয়ে যাচ্ছে। তো অনেকেরই ফেসবুক আইডি লক হয়ে গেছে ভিপিএন দিয়ে ফেসবুক চালানোর মাধ্যমে, এবং কীভাবে আপনি কোনো সমস্যা ছাড়াই আপনার ভিপিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করবেন যাতে আপনার ফেসবুক আইডির কোনো সমস্যা না হয়। তো অবশ্যই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে একটা জিনিস বলে নিই, যেটা বললে আপনার অনেক কিছু আপনি ক্লিয়ার হবেন, সেটা হলো যে ভিপিএন ব্যবহার করে আপনি ফেসবুক আইডি কীভাবে ব্যবহার করতেছেন এটা আগে জানতে হবে। সেটা হলো যে আপনি যখন ভিপিএন ব্যবহার করবেন, আপনি আসছেন বাংলাদেশে ঠিক আছে, কিন্তু কোনো সফটওয়্যার দিয়ে যখন ভিপিএন কানেক্ট করবেন সেইখানে কিন্তু ভার্চুয়ালভাবে আপনি মনে করুন ইউনাইটেড স্টেট থেকে ব্যবহার করতেছেন। তো আপনি যদি আমেরিকার ভিপিএন ব্যবহার করেন তাহলে আপনি আমেরিকা, যদি কানাডা ব্যবহার করতেছেন তাহলে কিন্তু কানাডা থেকেই আপনার ফেসবুক আইডিটা ব্যবহার করা হচ্ছে, যার কারণে কিন্তু ফেসবুক মনে করে যে একটা লোক প্রথমে সব সময় বাংলাদেশ থেকেই ফেসবুক ব্যবহার করতো, এখন হঠাৎ করে একবার আমেরিকা যাচ্ছে, একবার হঠাৎ করে সুইজারল্যান্ড যাচ্ছে, একবার হঠাৎ করে জাপান যাচ্ছে, এরকম কেন হচ্ছে? হয়তো আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে, তার কারণে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আপনার ফেসবুক আইডিটা কিন্তু লক করে দেয় বা ডিসেবল করে দেয়। তো এই কাজটা কখনোই করা যাবে না যে ভিপিএন কানেক্ট করুন ঠিক আছে, আজে বাজে সফটওয়্যার কানেক্ট করবেন না, আপনারা ট্রাস্টেড যে কোনো ভিপিএন সফটওয়্যার ব্যবহার করুন। এই ক্ষেত্রে আমি যে ভিপিএনটা ব্যবহার করতেছি সেটা হলো যে টার্বো ভিপিএন লাইট, এই সফটওয়্যারটা আপনারা ব্যবহার করতে পারেন, এর স্পিডও অনেক ভালো এবং এই সফটওয়্যার দিয়ে আপনারা খুব ইজিলি ফেসবুক চালাতে পারবেন। এবং ভিপিএন সফটওয়্যারের ভিতরে আপনারা কিন্তু অনেক মানে দেশ ব্যবহারের অপশন পাবেন, যে এখন ইউনাইটেড স্টেট ব্যবহার করতে পারবেন, সুইজারল্যান্ড, কানাডা, এরকম অনেক দেশ কিন্তু ব্যবহার করার অপশন রয়েছে। তো এই ক্ষেত্রে ভিপিএন কানেক্ট করে যখন আপনি ফেসবুক চালাবেন সেই ক্ষেত্রে যে কোনো এক দেশ রাখার চেষ্টা করুন। মনে করুন এখন আপনি ইউনাইটেড স্টেট তথা আমেরিকা ব্যবহার করতেছেন, তো সবসময় চেষ্টা করবেন যে আমেরিকার যে সার্ভারটা রয়েছে আপনার ভিপিএনে ওই দেশটাই ব্যবহার করার জন্য। বারবার যখন চেঞ্জ করবেন ফেসবুক মনে করবে হ্যাক হয়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে, যার কারণে কিন্তু আপনার ফেসবুক আইডিটা লক করে দেবে। এবং ভিপিএন কানেক্ট করে ভুলেও আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করবেন না, ফেসবুকে আপনার নতুন নাম্বার অ্যাড করবেন না, এবং আপনার ফেসবুকের যে ইমেইল রয়েছে নতুন ইমেইল অ্যাড বা ইমেইল চেঞ্জ এগুলো করবেন না। আর তাছাড়া অনেকে একটা কাজ করেন, সেটা হলো যে আপনার ফেসবুক আইডি এখন লগ আউট করেন, লগ আউট করে অন্য কারো ফেসবুক আইডি লগ ইন করেন, বা ফেসবুক আইডি বারবার লগ আউট করতেছেন, চেঞ্জ করতেছেন, এই কাজগুলো করবেন না। আর যারা এখনও ফেসবুক আইডি ভিপিএন কানেক্ট করে ব্যবহার করতে পারতেছেন না তাদের জন্য একটা ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আই বাটনে সেই ভিডিওটা দেখে ভিপিএন কানেক্ট করে ফেসবুক আইডি ব্যবহার করতে পারেন। তো এইভাবে যদি আপনি ভিপিএন কানেক্ট করে আপনার ফেসবুক আইডি ব্যবহার করেন, আমার মনে হয় আপনার ফেসবুক আইডি কখনও ডিজেবল হবে না, লক হবে না। আমার নিজেরও কোনো সমস্যা হয়নি এবং আমি যাকে বা আমার দেখা দেখি যারা ব্যবহার করেছে তাদেরও কোনো সমস্যা হয়নি। তো এইভাবে আপনি ভিপিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করতে পারেন কোনো সমস্যা ছাড়াই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।